সার্ভিস তারপরে যাই না আজকে কি কি পাল্টাবে, কিন্তু আজকের মধ্যে আজকে অনেক কিছু চেঞ্জ হবে। তো বাবা 100 টাকাটা দাও। তো চলো সকাল সকাল যাক যাক। আর যাই হোক, সায়নের সামনে দাঁড়িয়ে আছে আর আমি আগে আমি যাই ভাবতে পারি যে কিনে আমার এরকম টাকা চলে চলে যাবে। ঠিক আছে, জলে বলতে গেলে আদিন খারাপ হয়েছিল, এখানে 2400 টাকা লেগেছিল, বাট ওটা ফ্রি দিয়েছিল, বলো ওয়ারেন্টি ছিল বলে ফ্রি পেয়েছি। এখন আর ফ্রি কিছু দেবে না, বাট এখানে যে এয়ার ফিল্টারটা আছে এটা পাল্টাবো, মোবিল ফিল্টার আর মোবিল, এই তিনটে জিনিস পাল্টাতে গেলে লাগবে আমাকে 3000 টাকা। ঠিক আছে, তো চলো শোরুমে গিয়ে দেখি কত খরচা হয়। চলো বাবাই। তো ফাইনালি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন যাবো তেল ভরতে, কেননা কাকাদের পাম্পে যাচ্ছি। যাই হোক, এখন তেল ভরতে আর শোরুম থেকে এখন আমার সবাই সবাই বলতে ঠিক আছে তাদেরকে আসো, ভাইকো ঘুরে গেছে তাকে এসে সার্ভিসটা করে নিয়ে যাও। আর যাই হোক, সার্ভিসটা আমার করতেই হবে, কেননা পুজোর আগে যদি আমরা অনেক জায়গায় যাই, বাট সব জায়গায় যেতে গেলে না গাড়ি রেস পাচ্ছে না, না করলে না হচ্ছে না, কেন বলো তো। যাই হোক, আমার মেনটেন্স করলে বাইক থাকবে। তো চলো গাইজ, পাম্পে গিয়ে দেখা হচ্ছে। চলো দেখা হচ্ছে তাহলে একদম ডাইরেক্ট শোরুম গিয়ে, কেননা অনেক লেট হয়ে গেছে, 1:30 বেজে গেল আর তাতে 1:30 মধ্যে আমাকে পৌঁছাতে হবে, 1:30 ওভার টাইম হয়েছে। তো ঢাকনা ফাঁকনা লাগাইনি, তাতেই গাইস করছি আমরা। প্রচন্ড কাজ, ঠিক আছে, মানে এত কাজ, দুর্গাপুজো বাবা দুগাল লাগাবে, মাঠে জল দিতে হবে কোপেতে, তারপরে আমার আমার কাজে বেরোতে হবে, ও বাবা সাহেব, তারপরে রাত্রে আবার কন্টেন্ট, ও পাগলে আর একেও আজকে আমি পাগল করে দেবো। বাস এসে এসে দেখছিলাম গার্লফ্রেন্ডের সাথে এসএমএস করছে, বা এদের তো দিন, এটা দু বছর ভরে ভালো হবে। তো চলো দিন বাস আগে সার্ভিস করে যাবো তোমাদের সাথে, কথা আছে সার্ভিস ঘরেতে গিয়ে। সুকেশ ফাইনালি এখন এসি রুমের মধ্যে বসে ধুবে বলে কুস্তু কুস্তু করছিলাম আর হাই ফাই দিয়ে একদম ফুটু মশা নিচ্ছিলাম এসির মধ্যে বসে। আর গাইজ জানো তো গরমের মধ্যে আর সব দাদারা ওয়েটিং করছিলো ওয়েটিং রুমের ভিতরে, আমরাও বসে বসে ওয়েটিং রুমের মধ্যে, কী করবো সবাই যার যার মধ্যে মোবাইল গেম খেলছে, আমার মোবাইল ছিল না চার্জ, ওই জন্য আমি খেলছিলাম না গেম। আর চলো এখন সার্ভিস কখন হবে যায় না, এতক্ষণ মাঠটা ফ্রি ফায়ার খেলছে, আর একে বারবার করে বলছি ভাই গেম খেলা বন্ধ কর, আমার সাথে একটু আড্ডা দেন, মানে ভালো লাগছে না। তো চলো দিন পাচাকে একে নিয়ে তারপরে হচ্ছে কথা, চলো তোমাদেরকে দেখাই আমার MT15 গাড়িতে কী কী লাগে। এটা হচ্ছে এয়ার মোবিল ফিল্টার, আর এটার দাম আছে 250 কিছু এটা পড়েছে, বাট কিন্তু গাইছে আমি কোনো টাকা দেখতে দেখিনি আমার গাড়ি। আর এই মোবিলটা ইয়ামা কোম্পানির মোবিল আছে, এটা আছে 530 টাকা পড়েছে। দেন পাশে দেখো ভাই, গাড়ি প্রথম ভালো গাড়ি চালাতে গেলে ভালো মেনটেন্স খরচা না করলে না হবে না, আমাকে শোরুম থেকে বলেই দিয়েছে। তো চলো আমি টাকার দিকে তাকাই নিয়ে আমি আমার মতন ঠেলে দিয়েছি। এবারে দেখো প্রথমত কথা হচ্ছে আমার গাড়িটা দেখাচ্ছি, দেখো এই দাদার তো গাড়িটা মাখমের মতন যত্ন করে আর সার্ভিসটা করে, আমার খুব ভালো লাগে। যাই হোক, গাড়ির ব্যাটারিটা একটু ডাউন হয়ে গেছিলো, ব্যাটারিটা খুলে একটু চার্জে বসে দিয়েছে, আর গাড়ি এদিকে সব কিছু খুঁজে বুঝে খুঁত বেরো করে দাদা তারপরে সার্ভিসটা করায়। আমি দেখাচ্ছি আমার ব্যাটারিটা এখানে রাখা আছে, এই যে আমার ব্যাটারিটা রাখা আছে এই সাইডটায়, এই সাইডটা আমার, ওই সাইডটা কার আমি যাই না, বাট চলো এখন ব্যাটারিটা এখানে চার্জ হয়ে দিলেও আর আমি আমার দেখি গাড়ি থেকে কি প্রবলেম দাদা বলছে আমি তো শুনিনি যে ভাই MT15 কেউ কিনো না ভাই, যা মেনটেন্স খরচা, বাপরে বাপ। তো চলো এবারে দেখছিলাম গাড়ি আমার চলে এসছে কম্পিউটারতে চেক হওয়ার জন্য যে গাড়িতে কোথায় কী প্রবলেম আছে, সব এখন ধরা পড়বে, ধরা পড়তে বা চোর পুলিশের খেলার মতনই হচ্ছে, ধরা পড়ার মতন যা খরচা। ওই দেখো একটা লাল সিগনাল, ওই সিগনালে আমার একটা প্রবলেম হয়েছে, সেটা দাদা এখন টাইট দিয়ে দেবে। এখন দেখি দাদা স্ক্রুবার দেখেছে, আমি দেখছিলাম যে গাড়ির সাউন্ডটা কেমন, সাউন্ডটা খুব মাখন মতন হচ্ছে, এয়ার ফিল্টারও পাল্টাতে হয়েছে, ঠিক আছে, এয়ার ফিল্টারও পাল্টানোর পর আর বেশি আছে সাউন্ডটা ক্লিয়ার দিচ্ছে। এবার চলো দেখি দাদা একটা স্ক্রু ড্রাইভার ট্রাই করবে। আর মেন কথা বন্ধু, তোমরা যে আমি বারবার করে একটা কথা বলবো, MT50 কেন না, কেননা এখানে মেনটেন্স খরচা খুবই বেশি, এত মেনটেন্স খরচা তোমরা করে পারবে না, ওই জন্য আমি তোমাকে ভালো জন্য বলছি MT50 কেন না, এমনি খারাপ না বলছি না, কিন্তু মেনটেন্স খরচা খুব বেশি দেখতে পাচ্ছ তো, খুঁজে খুঁজে সব জায়গায় পড়ে। ফাইনালি আমি এসে মানে ইসির থেকে সার্ভিস সেন্টার থেকে চলে আসছি, আসার পথে গাইস কে চাই যে গাড়িটা ধোয়ার পরেও গাড়ি ভিজু। তো আমার গাড়ি কিন্তু ফাইনালি আবার পুরো সে কাদা কাদা হয়ে গেছিল, আমি বাড়িতে এসে যা সে একটু ধুলাম,
আর গাড়িতে যা কাদা লেগেছে না, আসার পরে গাড়িটা দেখো আবার ভিজে গেছে সার্ভিস করার পরে এসে। যা ভাল লাগে ছাতা এত সুন্দর করে দিয়ে, যদি আবার যদি ময়লা হয়ে যায় কেমন একটা বুক ফাটা করতো। 1000 টাকা মানে, ও ভালো কথা, আমি তোমাকে বলে দিই আমার গাড়ি সার্ভিস করতে কত টাকা লেগেছে। 1028 টাকা লেগেছে, ঠিক আছে। আর ভাই আমি তোমাকে একটা কথা বারবার করবো, এমডি বেলা কি আর ওই বালতির জল দিয়ে কিন্তু আমি ধুয়েছি ওই ঘরটা, ঠিক আছে। তো আমাকে ভাতটা দেবে না? ভাতটা খাই তারপরে যাও, আমি ভাতটা খাই তারপরে যাও। না 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 না, জাতি কইছি কিন্তু, জাতি কইছি কিন্তু, ঠিক আছে। তো ভাই চলো, দেখা হচ্ছে বিকেল বেলাতে যাবে, কষ্ট করা বুক করা কষ্ট। গাড়িটা ভিজে গেছে, আবার গাড়িটা কোনো মশকো টসকো, তারপর তোমার সাথে বিকেল দেখা হয়। তাহলে আমি করছি তো বিকেল। তো ভাই অলরেডি বাইরে, সরি, সার্ভিস থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু ঘুম দিয়েছিলাম, মাছ এত ঘুম পেয়েছিল পেয়েছিল, তো তার জন্য ঘুমিয়ে নিলাম। যাই হোক, মানুষ শরীরে ঘুমটা অবশ্যই দরকার। যাই চলো ছাড়ো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ট্রেনবাস যাচ্ছি, গাড়িতে নিয়ে ফেল ভরি না, এখন বেরোলাম এখানে দত্তপুকুরে ঠাকুর দেখার উল্লুকে, ঠিক আছে। দত্তপুকুরে এখানে ভালো, আর আমাদের হয় হচ্ছে কল্যাণী আইটাই, ওটা তো যেতে পারবো না। এখন ঠিক আমার, আমি আজকে বেরিয়ে গেলাম দত্তপুকুর প্যান্ডেল দেখতে, কেন দত্তপুকুর একটা জায়গায় একটু শেয়ার প্যান্ডেল হয়, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। মালটাও হচ্ছে সে 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 তো এখন চলো, আমি দেখতে আসলাম, বাট বোনটাকে এখানে আনতে হবে, তোমাদের বৌদিকে এখানে আনতে হবে দেখানোর জন্য। তো এখন দেখে দেখে বেশি যাচ্ছি কোনটা কি আসবো, পরে একদিন নিয়ে আসবো। তো চলো বেশি করে বকবক না করে, এখন এক হাতে গাড়ি চালাচ্ছি আর এক হাতে রোড, এই গাড়ি ঘোড়া ভরা দেখতে পাচ্ছ তো একদম কিরাও। তো চলো দেখবে প্যান্ডেলের সামনে কি কথা হচ্ছে, ভালো ভালো প্যান্ডেল দেখাচ্ছি। তোমরা কি প্যান্ডেলটার মজা নিতে চাও? মজা যদি নিতে চাও তাহলে বলো, আমি তোমাকে এই ভিতর থেকে দেখাচ্ছি, ঠিক আছে। যদি তোমাকে মনে হয় তাহলে এই ভাইটাকে নিয়ে এখন যাবো হচ্ছে প্যান্ডেলের মধ্যে, কেননা ওখানে অনেক নেতা দাঁড়িয়ে আছে, তো তার জন্য প্রীতম বলছে না যাবো না ভাই, যাবো না যাবো না, লজ্জা লাগে লজ্জা লাগে, তো লজ্জা লাগে ভাই, লজ্জা লাগে না। তো চলো এরকম একটা সুন্দর একটা প্যান্ডেলের মধ্যে না যায় কেমন একটা, না চলো তাহলে, চলো চাবিটা নিয়েছি, চলো গাড়ি লক হয়ে গেছে, চলো তাহলে দেখাই। প্যান্ডেল ফ্যান্ডেল সবই ঠিক আছে, কিন্তু ঠাকুরটা ছোট বল, ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে, ঠাকুরটা হিসেবে অনেক ছোট। হ্যাঁ ঠাকুর তো ঠাকুর, কিন্তু মানুষ প্যান্ডেল হিসেবে না, ঠাকুরটা একটু খতরনাক না, মানে শিবির মতন একটু রিয়াকশন দেওয়া ঠাকুর সত্যি বেশি ভালো। ভাই সাহ হাট করলাম। তো চলো গাইস, এখন একটু বারাসাতে ফিল্টা নিই, কেমন কি দেখতে, গান চালিয়ে মজা, একটু আনন্দ ফিল, একচুয়ালি বাড়ি ফিল্টা খেলা হে বাবা। তো চলো আমরা এখন ঠিক বারাসাতে দেখি, যাই বারাসাতে দেখি, আরো একটু বেশি তোমাকে মজা দেওয়ার চেষ্টা করবো। আর দত্তপুকুরি প্যান্ডেলটা তোমার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দাঁড়াতে ছিল বাটারে পড়তে পারিনি, ওইখানে বৃষ্টি হচ্ছিল মানে। তো এখন বারাসাতে কি দিতে কি করেছি সেটা তোমাকে যেন দেখার জন্য আমরা যাচ্ছি আগে, আর আমাদের দিকে আমরা ক্যামেরা অন করে আছি, কুড়িয়ার লোক সবাই আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমাদের ছিঁড়া এটা আমাদের কাজ, আমাদের ছিঁড়া গেছে, কে তাকালো কে তাকালো না, সেটা আমাদের দরকার নেই বলা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে তোমাকে ওখানে বলবে তোমরা কিছু করে ঠাকুর আনছো, আমরা এখানে তো গাড়ি করে ঠাকুর আনছি, তোমরা কিছু করে আনছো জানি না, বাট চলো এখন বাড়ির সাথে তো কিছু হচ্ছে না, এখন সবই বন্ধ আছে, গান বাজনা বাদ দিয়ে সার, এই সরি বলে কি বলে যেন অসুর অসুর, আমাদের মা যখন রেগে যায় আমাদের পরে, আমরা যখন একটু তেড়ে উঠি তখন মা আমাদের বলে অসু, সেই অসু সালাই জানো আর অসু, সেই অসুরের জন্য আমাকে শুনছে এসব কথা, এই সালাই কি করতে।
আমি গেছিলাম ভিডিও করতে, আমার পিছনের জন গেছিল মেয়ে ছেলে দেখতে, আর এমন কোন মেয়ে ছেলে যে ফিডাম বাদ দিয়ে টোন করার জন্য, তো এই ছেলের জন্য একটা কমেন্ট আর লাইক আর শেয়ার করতে হবে। ছাটা রেডি করা আছে, আমি যাই না, কেননা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, বহু জুতো ছাটা রেডি হবে। আজকে বন্ধুকে নিয়ে গেছিলাম, আজকে মাসের মজা নিতে গাইস তোমাদের মজা দিয়েছি, আর আমিও নিয়েছি। বাট চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, সবাই আমি ভাবলাম যে ভিডিওটা করবো ঘরে বসে বসে, পূর্ণিমার সাথে একটু প্র্যাঙ্কের মতো, কিন্তু পূর্ণিমা তাদের বলো তাদের লাইট বন্ধ করে ঘুমাবো, নাহলে কিন্তু সকাল সকাল উঠতে পারবে না, কেননা কালকে সকালে আমাকে অনেক জায়গায় যেতে হবে গাইস, আমাকে যেতে হবে মাংস কিনতে। সকাল সকাল মাংস ভাত খেয়ে আবার ব্লগটা শুরু করবো, কেন তোমাদের কাছে প্রত্যেকদিন আমার ভিডিও শেয়ার করতে হবে। যাই হোক, আমি শেয়ার না করে তুমি পাবো না যে আমি ভিডিও কিছু মুখে দিয়ে তাকার দেখছে। হাই রে গাইস, কি বলবো তোমাদের, মানে এত এত সময় খারাপ যাচ্ছে বলতে গেলে, মানে একদম পুরো বেকার থেকে অদম, মানে দিন আনা দিন খাওয়ার মতন হচ্ছে। ঠিক আছে গাইস, তোমরা তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করো যাতে তোমার ভাই তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট গুলো শেয়ার করতে পারে। যাবো দেখো, প্রথমত কথা হচ্ছে আমার ফোন ভেঙে পুরো গুড়ো গুড়ো হয়ে গেছে, আমি ভাঙা ফোনটা ক্যামেরা ভিডিওটা করি, যেও ভাঙা ফোন এখন করতে হচ্ছে, কারণ আমার এই মাসে আইফোন কেনার কথা ছিল, বাট আমার কিছু পয়সা শর্ট আর কিছু পয়সা, আমি একটা জিনিস শুরু করেছিলাম, মানে আমার একটা জমিতে আমি নিজে খরচা করে একটা চাষ করেছিলাম, যে চাষের ফসলটা নষ্ট হয়ে গেলে আমার পুরো টাকাটা চলে গেছে, মিনিমাম 80,000 টাকা আমার চলে গেছে, যেটা আমার পুরো ফোন কেনার কথা ছিল সেটা পুরো টাকাটা চলে গেছে, পুরো জল। তো চলো সব কথা ভিডিওটা।